নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আব্দুল লতিফ নিয়ে সংবাদ মাধ্যম সোচ্চার বাংলাদেশে পালিয়ে যায়নি তো কোনোভাবে মানে ক্লোজ করিডোর দিয়ে কোনোভাবে বেরিয়ে যায়নি তো কেই আব্দুল লতিফ সেই আব্দুল লতিফকে নিয়ে এই মুহূর্তে বাংলা সংবাদ মাধ্যম সোচ্চার আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় আব্দুল লতিফকে নিয়ে স্টোরি করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া তাকে নিয়ে অনেক কথা বলছে কেই আব্দুল লতিফ আব্দুল লতিফ হচ্ছে ওই বীরভূমের ইলামবাজারের গরু পাচারের যে চক্রটা পুরোটা মনিটরিং করতেন তার নেতৃত্বে চলত সাত সাতখানা গরু হাট তিনি কন্ট্রোল করতেন এবং এনামুল হকের তিনি প্রতিনিধি ছিলেন এবং তিনি লিয়াজো অফিসার ছিলেন অনুব্রত মণ্ডল এবং সাইগাল হোসেনের সঙ্গে আপাতত যা রিপোর্ট আমরা সেটাই পেয়েছি কয়েকশো কোটি টাকা তিনি মালিক হয়তো কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি টাকাটা শেষ পর্যন্ত সাইগাল হোসেন হয়ে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছতেন তাকে সিবিআই বারবার ডেকে পাঠাচ্ছে বারবার সিবিআই তলব করছে তাঁর পাত্তা নেই তিনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে তিনি নেই তিনি ক্লোজ সার্কিটের লোকজন বলছেন তার পরিচিত লোকজন বলছেন তিনি সম্ভবত বাংলাদেশে চলে গেছেন আমাদের আজকে এই প্রতিবেদনটা পেশ করছে একটি কারণে এই ধরনের একজন গরু পাচারকারীর অপারেটর নির্বিঘ্নে বোলপুরের বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সাত সাতটা গরুর হাট কন্ট্রোল করছেন এবং সেই গরু পাচার মুর্শিদাবাদ দিয়ে বা উত্তর দক্ষিণবঙ্গ দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে কোন কোন কত গরু বাংলাদেশে যাবে সে অপারেট করছে এবং হাজার হাজার টাকা কোটি কোটি টাকা তুলছে সেই মানুষটাকে পুলিশ চিন্ত না আমরা এই প্রশ্নটা কেন করছি জানেন তো পুলিশকে নিরপেক্ষ ভাবাভাবে কাজ করার জন্য অনেক কথা বলা হয় সংবাদ মাধ্যমেও বলা হয় পুলিশকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে অপরাধীদের আড়াল করেন সেটাও কিন্তু এর একটা জ্বলন্ত নিদর্শন আমি কেন এই কথাটা বলছি বারবার করে ভাবুন আমরা যেই জায়গাটাতে পয়েন্ট আউট করার চেষ্টা করছি আব্দুল রতিফ হাজার হাজার কোটি টাকা তুলেছেন গরু পাচারের পুরো র্যাকেটটা চালিয়ে সাতখানা গরুর হাট চালাতেন পুলিশের নাকের ডগায় থানার টাঙের ডগায় এসপির নাগের ডগায় তাহলে বীরভূমের এসপি সাহেব কি করছিলেন অ্যাডিশনাল কমিশনাররা কি করছেন ডেপুটি কমিশনাররা কী করছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা কি করছিলেন এসডিপিও সাহেব কি করছিলেন থানাগুলো কি করছিল শুধুমাত্র অনুব্রত মণ্ডলের গরুর হাট সেই জন্য তাকে ছাড়পত্র আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই জবাবটা দিতে হবে আসলে থানাগুলো জানত এসপি সাহেব জানতেন যে এই গরুর হাটের টাকা সাইগাল হোসেন মারফত অনুব্রত মণ্ডল হয়ে শেষ পর্যন্ত হরিশচারেজি স্ট্রিটে বা হরিশমগা জি স্ট্রিটে পৌঁছয় সেটা জানতেন ফলে স্বাভাবিকভাবে তাদের কিছু বলার থাকতো না আমরা বিভিন্ন সূত্র ধরে প্রাক্তন পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলেছি যে এই এই অ্যান্টায় র্যাকেটে অপারেশনে পুলিশের ভূমিকাটা কী ছিল আপনারা জানেন অশোক মিশ্র অশোক মিশ্র নামটা বলছি বাঁকুড়ার একটি একটি পুলিশের থানার ওসি তিনি টাকা সাপ্লাইয়ের ব্যাপারটায় কোয়ার্ডিনেট করতেন অনুপ মাঝির হয়ে লালার হয়ে তিনি কোয়ার্ডিনেট করতেন কয়লা পাচারের টাকা কীভাবে প্রভাবশালীদের পকেটে যেত কিভাবে ওই তাইল্যান্ডে কোনো একজন ভদ্রমহিলার অ্যাকাউন্টে গেছে তার স্লিপ রিসিট সমস্ত সিবিআই রাতে আছে সমস্ত ব্যাপারটাকে পরিচালনা করতেন অশোক মিশ্র সিবিআই তাকে অ্যারেস্টও করেছিল একজন অশোক মিশ্র আমরা চিনতে পেরেছিলাম কিন্তু হাজার হাজার অশোক মিশ্র এরকম আছে বীরভূমের মাটিতে বিভিন্ন থানার ওসিরা এসডিও এসডিপিও এমনকি ডিএম পর্যন্ত এর পাশাপাশি এসপি পর্যন্ত সবাই এই র্যাকেট র্যাকেটের কথা জানতেন তাহলে আমাদের প্রশ্ন সিবিআই কেন এসপি ডিএম পুলিশ অফিসারদের ডাকবেন না এই যে তদন্ত প্রক্রিয়াটা চলছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে তো এসপি ডিএমকে ডাকা উচিত আমরা কেন এ কথাটা বলছি বলুন তো তা কারণ যে এরাই তো সেফ করিডোরটা করতো ধরুন কলকাতায় যখন সাইগেল হোসেন টাকা পৌঁছোতে হরিশ্চাই স্ট্রিটে আসতো তখন তাকে তো পুলিশের গাড়ি স্কর্ট করে নিয়ে আসতো এটা তো বারবার শোনা যাচ্ছে ফলে পুলিশ যারা টাকা তুলতো তাদের রেস্কর্ড দিত পুলিশ শুধু অনুব্রত স্কর্ট কে করতো না পুলিশ কিন্তু যারা টাকা তুলতো তাদের রেস্কর্ড করতো এমনই বারবার অভিযোগ উঠে আসছে ফলে স্বাভাবিকভাবে সেই পর্যায়ে দাঁড়িয়ে যখন এই আব্দুল লতিফের কাহিনিটা উঠে যার ভিডিওটা আপনাদের দেখাবো কি সংবাদ মাধ্যমে সেটা প্রচারিত হয়েছে সেটা আপনারা দেখবেন এখন এই প্রশ্নটা আপনাদের দরবারে রাখলাম এত বড় একটা র্যাকেট একজন চালাচ্ছেন কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছেন গরু বিক্রি করেছেন গরু ওপার বাংলায় সেফ করিডোর দিয়ে প্যাসেজ করে পার করে দিয়ে সে তার টাকা এসে ওই অনুব্রত মণ্ডল সাইকেল হোসেনের মারফত কলকাতা পর্যন্ত আসতো ফলে স্বাভাবিকভাবে সেই আব্দুল লতিফকে পুলিশ প্রোটেকশান দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না স্বীকার করবে না পুলিশ কিন্তু আব্দুল লতিফের হয়তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছিল কিচ্ছু বলার অপেক্ষা রাখে না আমরা খালি বারবার আবার সেই প্রশ্নে ফিরে যাব যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কেষ্ট কি করেছে কেষ্টকে অ্যারেস্ট করলে কেন বারবার বলেছেন মনে আছে না আপনাদের আজকে দুটো ভিডিও পাশাপাশি দেখাবো সেই মুখ্যমন্ত্রীর কথাটা আরেকবার শোনাবো তার কারণ ছোট্ট দশ সেকেন্ডে সেই ভিডিওটা শোনাবো আর তারপর আবদুল লতিফ অনুব্রত মণ্ডলের হয়ে আর ওই ওই এনামুল হকের হয়ে কিভাবে গরু পাচার এই র‍্যাকেটটা গড়ে তুলেছেন একটি সংবাদ মাধ্যম একটি রিপোর্ট করেছে আমাদের মনে হয়েছে আপনাদের সবাইকে বাংলা মনের দর্শকদের দেখানো দরকার তুমি কেস্টকে গ্রেফতার করলেন কেন কী করেছিলো কেস্ট গ্রেফতার করলেন কেন বলি যে যে আব্দুল লতিফের নাম নাম কিন্তু উল্লেখ করেছে এবং তার সাথে সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি এখনো পর্যন্ত যে যেটা আব্দুল লতিফ কাজ করতেন সেটা হলো এই গরুর হাট ইলাম বাজারের যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটটি তার নিয়ন্ত্রণে ছিল এবং সে সেখান থেকে টাকাটি কিন্তু সাইকেলের হাতে পৌঁছে দিত এবং সাইকেল হোসেন মারফত অনুব্রত মন্ডলের কাছে পৌঁছাতো এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত দাবি করা হয়েছে তোমাকে দেখাবো আমার লতিফের নাম উঠে আসছে আব্দুল লতিফ তার ব্যবসা এবং তার দোকানপাট এটা এবং শুধুমাত্র এই দোকানপাট নয় এছাড়াও কিন্তু তার বেশ কয়েকটি দোকান রয়েছে বলে আমরা জানতে পেরেছি সিবিআই ইতিমধ্যেই সমস্ত কিছু নজরে রেখেছে যদিও এখনও কিন্তু সিবিআইয়ের খাতায় আব্দুল লতিফ পলাতক এবং সবথেকে বড়ো বিষয় তোমাকে যেটা বলতে চাইব যে এই আব্দুল লতিফের এই নাচ মার্বেল ছাড়াও তার সাথেও কিন্তু তার ইলাম বাজারেও বেশ কিছু ব্যবসা রয়েছে তার ইলাম বাজারে গরুরহাটের একদম কাছাকাছি তার বাড়ি রয়েছে এবং সেখান থেকেই কিন্তু সে প্রমস্তরা নিয়ন্ত্রণ করতে তো বলে আমরা জানতে পেরেছি তবে এখন অবধি দেখো তোমাকে বলি এই আব্দুল লতিফ যে মিডিয়েটারে কাজ করত সে কিন্তু সিবিআইয়ের খাতায় এখনও অবধি পলাতক কিন্তু এই আব্দুল লতিফকে তার পরিচয় যদি তোমাকে বলতে হয় তাহলে প্রথমেই তোমাকে বলতে হয় যে ইলামবাজার গরুর হাটে একটি সামান্য ব্যবসায়ী ছিলেন এই আবদুল লতিফ তার পরবর্তীতে আমরা দেখেছি যে আস্তে আস্তে তার প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে পরবর্তীকালে অনেক বলেন কান পাতলেই শোনা যায় যে এনামুল হক যে গরু পাচারের মূল অভিযুক্ত বলে এখন দাবি করা হয়েছিল সিবিআই তরফে তার কার্যত ডান হাত ছিলেন এই লাতিফ এবং এই লাতিফের মাধ্যমে বীরভূম জেলা যে গরু পাচারের মূল করিডর হিসেবে ব্যবহার করা হয়েছিল সেই মূল করিডরের সব থেকে গুরুত্বপূর্ণ কর্মী হিসাবে কাজ করেছেন আব্দুল লতিফ তার কাছ থেকেই কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেন পৌঁছে যেত সাইকেল হোসেনের হাতে এবং সেখান থেকে তারপর পৌঁছে যেত অনুব্রত মণ্ডলের হাতে এমনই কিন্তু সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে এবং এখনও অবধি যেহেতু আব্দুল লতিফ পলাতক রয়েছে সিবিআই এর খাতায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে করা হচ্ছে আব্দুল লতিফকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয়ে ওঠে এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই তরফ থেকে যে দাবি করা হচ্ছে সাইকেলের সাথে অনুব্রতের যে সম্পর্ক টাকা লেনদেন এবং গরু পাচারের যে আর্থিক কোটি কোটি টাকার লেনদেনের সম্পর্ক সামনে এসেছে সেটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে এবং প্রমাণ পাওয়া যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবদুল লতিফের সম্পর্কে তোমাকে বলতে গেলে প্রথমেই এই কথাটা বলতে হয় যে বীরভূম জেলার এই মূল গরু পাচারের করিডরকে যদি কেউ সত্যি সামনে থেকে এই গরু পাচারকে করে থেকেই এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে থাকেন একদম বলা যেতে পারে এনামুল হকের লোক হয়ে বা ডান হাত হয়ে সেটাই কিন্তু ছিলেন এই আব্দুল লতিফ এবং